সচল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। 31 জুলাই বুধবার দুপুর 1:45 পর অনেকেই মোবাইল ফোন ও কম্পিউটারে এ সেবা সচল পেয়েছেন। এর কিছুক্ষণ আগে এক সংবাদ সম্মেলনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানিয়েছিলেন, ফেসবুক চালু হতে 1 থেকে 2 ঘন্টা সময় লাগতে পারে। এদিন দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি ভবনে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। প্রতিমন্ত্রী বলেন, যেসব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কিছুটা সময়ের জন্য সাময়িক বিধিনিষেধ আরোপ করেছিলাম, সার্বিক বিবেচনা করে ফেসবুক, টিকটক, ইউটিউবের কার্যক্রম পরিচালনা করতে আজকে থেকে আর কোনো বাধা রাখছি না। আমরা নির্দেশনা দিয়েছি, আশা করছি আজ বিকেলের মধ্যে সবগুলো প্ল্যাটফর্ম চালু হয়ে যাবে।